আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে লুপের তেরো নম্বর প্রবলেমটা সলভ করব। তুমি যদি এই সিরিজে একদম সিরিয়ালভাবে দেখে আসো আমি আশা করব তুমি বারো নম্বর প্রবলেমটা সলভ করে ফেলেছো আর যদি নাই করে থাকো এই আই বাটনের দেখো একটা লিঙ্ক চলে আসছে আমি বারো নম্বর ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব সেটা দেখে নিও কারণ এই বারো নাম্বার থেকে এক্স্যাক্টলি ষোলো নম্বর পর্যন্ত যেই প্রবলেমের ধারাটা আমি একই ধারাতে বজায় রেখেছি কারণ এই যে ধারাটা তোমার তুমি যদি একদম বারো নাম্বার থেকে সিরিয়ালি দেখে আসো তাহলে তোমার জন্য এই বারো নাম্বার থেকে ষোলো নম্বর বা তুমি বারো নাম্বার থেকে একদম সতেরো নম্বরই কোনো ধরতে পারো তাহলে তোমার জন্য প্রবলেমগুলো সলভ করার জন্য একদম ইজি হবে কারণ এই বারো নাম্বার থেকে সতেরো নম্বর প্রবলেমগুলো একদম সেম ধারাতে তো এই জন্য আমি এই সিরিয়ালটা বজায় রেখেছি তো চলো তেরো নম্বর প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি রাইটে সি প্রোগ্রাম টু ফাইন্ড ফার্স্ট ডিজিট অফ এ গিভেন নাম্বার আমরা লাস্ট ভিডিওতে যেটা ফাইন্ড আউট করেছিলাম যে একটা ডিজিট দিলে সেটা লাস্ট ডিজিটটা কত সেটা আমাকে বলে দিত আর এই প্রোগ্রামে আমরা ফার্স্ট ডিজিটটা নির্ণয় করব। কিন্তু আচ্ছা চলো আগে কোড ব্লক্সে যাই দেন তোমাকে এই বেসিকটা একটু বোঝানো লাগবে দেখো একটা নাম্বার এর ফার্স্ট ডিজিট আমরা বের করতে যাচ্ছি তো একটা নাম্বারের ফার্স্ট ডিজিটটা কখন থাকবে যখন ওই নাম্বারটা একটু দশের চেয়ে বড় হবে কারণ দেখো জিরো থেকে নাইন পর্যন্ত এটার তো কোনো ফার্স্ট ডিজিট না এটাই ও নিজেই হচ্ছে ফার্স্ট ডিজিট কিন্তু তুমি যদি টেন থেকে একদম হান্ড্রেড পর্যন্ত দেখো বা এর পরবর্তীতে দেখো তাহলে টেন এখানে ফার্স্ট ডিজিট অ্যাভেলেবল এলিভেন এখানে ফার্স্ট ডিজিট অ্যাভেলেবল মানে আমি যে জিনিসটা তোমাকে বুঝাতে চাচ্ছি যে কোন একটা নাম্বারে ফার্স্ট ডিজিট তখনই থাকবে যখন ওই নাম্বারটা দশের সমান অথবা তার বেশি হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো এবার আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমি ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নেবো সেটা হচ্ছে এন তারপরে হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট ডিজিটটা বের করতেছি তো এইখানে ফার্স্ট ডিজিট ভ্যারিয়েবলটা আমাদের প্রয়োজন হবে না তো চলো আমরা ইউজারের কাছ থেকে নাম্বারটা নেই কেন প্রয়োজন হবে না দেন আমি বলছি তোমাকে তো আমি ইউজারকে আগে বলে দিই যে প্রিন্টেফ এন্টারে নাম্বার ওকে আমরা ইউজারকে বলে দিলাম একটা নাম্বার দিতে এবং সেই নাম্বারটা আমরা এর মাধ্যমে নিয়ে নিলাম এইবার তুমি আমাকে বলো যে কখন একটা নাম্বারে ফার্স্ট ডিজিট থাকবে যেটা ভিডিওর প্রথমেই আলোচনা করেছি হোয়াইল মানে তুমি যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা যদি দশের চেয়ে সমান দশের সমান অথবা বেশি হয় তাহলেই সেটার কি ফার্স্ট ডিজিটটা থাকবে তাহলে ওয়াইল এন গ্রেটার দেন ইকুয়াল টেন আর কেন আমি এখানে ফল লুপটা ব্যবহার করিনি সেটাও আমি তোমাকে বলবো ওকে ফাইন তাহলে আমাদের লাস্ট ডিজিটটার যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম কোনো একটা সংখ্যাকে মডিউলাস করলে সেটা লাস্ট ডিজিটটা বের হয় আর এখন এই ভিডিওতে বলছি যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি দশ দ্বারা ভাগ করো তাহলে সেটার ফার্স্ট ডিজিটটা বের হয় সেটা আমি কীভাবে হয় আমি বলবো তাহলে আমাদের সংখ্যাটা ধরো আমি এনের এর মাধ্যমে নিয়েছি তাহলে এন ইকুয়াল টু এন টেন তাহলে এই যে লুপটা এই লুপটা কতবার চলবে ধরো তুমি এনের ভ্যালু কত দিয়েছ একশো বিশ দিয়েছ তাহলে এখানে প্রথমে কন্ডিশনটা চেক করবে যে একশো বিশ কি দশের চেয়ে বড়ো হ্যাঁ একশো বিশ দশের চেয়ে বড়ো তাহলে ভিতরে আসলো এবার এইখানে এনের ভ্যালু একশো বিশ তাহলে একশো বিশকে দশ দ্বারা সে ভাগ করবে তাহলে আমাদের ভাগ ফলটা কত আসে টুয়েলভ সেটা স্টোর হবে এনের মধ্যে আবার লুপ ঘুরবে যে টুয়েলভকে দশের চেয়ে বড়। হ্যাঁ টুয়েলভ দশের চেয়ে বড়ো তাহলে টুয়েলভকে আবার সে দশ দ্বারা ভাগ করবে তাহলে টুয়েলভকে দশ দ্বারা ভাগ করলে কত পারছি আমরা ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট টু তো আর নিবেন না কারণ আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করেছে আমরা ইন্টিজার টাইপে দশমিকটা সে বাদ দিয়ে দিবে তাহলে সে নিবে শুধুমাত্র ভাগফলটা ওয়ান তখন সে আবার এখানে কন্ডিশনটা চেক করবে মানে ওয়ান তো এনের এর ভেতরে স্টোর হয়ে যাবে তখন এই কন্ডিশনটা চেক করবে ওয়ান কি টেনের চেয়ে বড়ো না ওয়ান টেনের চেয়ে বড়ো না তাহলে এই লুপটা এখানে স্টপ হয়ে যাবে আলটিমেটলি আমরা রেজাল্ট কত পেলাম ওয়ান তো আমরা তো জানি ওয়ান টোয়েন্টির ফার্স্ট ডিজিট কি ওয়ান তাহলে আমরা তখন সেটাকে প্রিন্ট বলে দেবো যে ফার্স্ট ডিজিট ফার্স্ট ডিজিট তাহলে কী হবে ফার্স্ট ডিজিট হলো পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি এর মান কী হবে পার্সেন্টেজ ডি এর মান হবে এন এর মান ওকে তাহলে এবার আমরা প্রোগ্রামটা রান করি তারপর আমি বলছি কেন আমি ফল লুপটা এখানে ইউজ করি নি তো 120 ইনপুট দিলাম তাহলে দেখলো কি ফার্স্ট ডিজিট ওয়ান আমরা আরেকটা ইনপুট দিয়ে চেক করি ধরো আমরা এখানে দিলাম দুইশো চল্লিশ ফার্স্ট ডিজিট হচ্ছে টু এবার আমি তোমাকে বলি যে ফর লুপ আমরা এখানে কেন ইউজ করি নাই দেখো ফললুপের লুপের ভিতরে আমরা জানি তিনটা জিনিস লাগে সেটা কি প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপরে হচ্ছে আমাদের কন্ডিশন তারপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট বাট এই প্রোগ্রামটার ভিতরে আমাদের জাস্ট দুইটা জিনিস একটা হচ্ছে আমার মানে একটা জিনিস দরকার পড়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কন্ডিশন তাহলে শুধুমাত্র কন্ডিশন যখন প্রয়োজন পড়বে তখন তো আমি ফল লুপ ইউজ করতে পারবো না তখন তো আমাকে হোয়াইল্ড লুপই ইউজ করতে হবে কারণ হোয়াইল্ড লুপের ভিতরে থাকে কি কন্ডিশন তারপরে ভিতরে থাকে কি ইনক্রিমেন্ট অ্যান্ড দেন ইনিশিয়াল ইনিশিয়ালাইজেশন তো আমাদের ইনিশিয়ালাইজেশন আমরা আগেই করে ফেলেছি তাহলে ইনিশিয়ালাইজেশন পার্টটাও বাদ তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট এখানে তো ইনক্রিমেন্ট অ্যান্ড কোনো কাহিনী নাই সো দ্যাট আমি এখানে হোয়াইল লিফটা ব্যবহার করেছি আশা করি বুঝতে পেরেছো তাহলে তোমাকে এই প্রোগ্রামের যেই যেইভাবে কাজ করছে সেটা তো আমি আগেই বললাম একশো দিয়ে উদাহরণটা দিয়ে দিলাম তো আশা করি তুমি প্রবলেমটা বুঝতে পেরেছো এবার চলো এই প্রবলেমের মাধ্যমে আমাদের যেই কুইজটা আছে সেই কুইজটাতে চলে যাই তার আগে বলছি তুমি যদি প্রোগ্রামটা হানড্রেড পার্সেন্ট বুঝে থাকো তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো বিকাশ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের কুইজ টাইমটা হচ্ছে এটা কোন প্রবলেমের কুইজ এই ভিডিওর কুইজ এখানে একটা কোড দেয়া আছে তোমাকে বলতে হবে কত নাম্বার লাইনে ভুল আছে তুমি যদি এই কুইজটা সলভ করতে পারো তার মানে তুমি এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছ তোমাকে শুভকামনা আল্লাহ হাফেজ